নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আজকে 28শে অক্টোবর, ঠিক আজ থেকে 18 দিন আগে আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা তারা এমার্জেন্সি ওয়ার্ডে আর কি কাজ করার সময় নতুন পেটি ভেঙে যে গ্লাভস বের করেছিলেন তাতে রক্ত মাখা ছিল বলে অভিযোগ, এবং তাই নিয়ে বিস্তর খবর হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম সেই রক্ত মাখা গ্লাভসের ছবি দেখায়, হই হই পড়ে যায়। আর সেই সময় একদিকে আপনারা জানেন যে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা তারা 10 দফা দাবিতে অনশন মঞ্চে উপস্থিত ছিল, তাই একদিকে যখন তাদের ধর্মতলার অনশন মঞ্চে 10 দফার দাবিতে অনশন চলছে, ঠিক সেই সময় আজ থেকে 18 দিন আগে সেই রক্ত মাখা গ্লাভস নতুন পেটি থেকে বেরিয়েছিল আরজিকর হাসপাতালে। আজ 18 দিন হয়ে গেল, অথচ এখনো আরজিকর কর্তৃপক্ষ সেই যে তদন্ত কমিটি গঠন করেছিল 18 দিন আগে, যে কেন এই রক্ত মাখা গ্লাভস বা গ্লাভসে যে লাল দাগ রয়েছে সেটা রক্তই কিনা, এই গ্লাভস কারা সরবরাহ করলো, কেন এই ধরনের গ্লাভস সরবরাহ হলো, এই সমস্ত কিন্তু খতিয়ে দেখার জন্যে একটা কমিটি গঠিত হয়েছিল। আর সেই কমিটি আজ 18 দিন হয়ে গেলেও কোনো রিপোর্ট জমা দিতে পারেনি, তারা এখনো জানাচ্ছে যে তদন্ত চলছে, যে সংস্থা এই গ্লাভস সরবরাহ করেছিল তাদের কাছ থেকে নাকি লিখিত বয়ান চাওয়া হয়েছে যে তারা কেন এই ধরনের গ্লাভস সরবরাহ করেছিলেন হাসপাতালে, তাদের থেকে ওই লিখিত চাওয়া হয়েছে, তারা এখনো 18 দিন হয়ে গেল তারা এখনো লিখে উঠতে পারেনি। আর আজ 28শে অক্টোবর এরাজ্যের 1 নম্বর সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল, কোনটাকে বলে আপনারাও জানেন, SSKM হাসপাতাল, সেই SSKM হাসপাতালে গাইনি বিভাগে একজন মহিলা, অন্তঃসত্ত্বা মহিলার অপারেশন করার সময় তার পেট কাটার সময় কাঁচি ভেঙে যায় এবং খতিয়ে দেখা যায় সেখানে সেই অতীতে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ সিস্টার ইনচার্জ, সিনিয়র ডাক্তাররা, ওই জুনিয়র ডাক্তার, তারা যারা ওই ওটি করছিলেন তারা খতিয়ে দেখেন যে ওই কাঁচিটি আদপে জং ধরা একটি কাঁচি, মানে কাঁচির গায়ে মরচে পড়া, যে কারণে ওটি ভেঙে গিয়েছে, পেট কাটার সময় তার প্রেশার না নিতে পেরে কাঁচি ভেঙে গিয়েছে। এবার ভাবুন, যদি ওই ভাঙা কাঁচির টুকরোটা ওই রোগীর পেটে ভেতরে ঢুকে গিয়ে থাকতো তাহলে তো সেটা ডাক্তারবাবুরা জানতেই পারতেন না, সেটা সেই পেটে থেকেই যেত। সরকারি হাসপাতালে কারা যান চিকিৎসা করাতে? এই রাজ্যের 90% মানুষ বা তারও বেশি তারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। এই 90% মানুষ কারা? আমার আপনার মতো সাধারণ ঘরের মানুষ, যারা ওই নাম করা করা যে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো বা নার্সিংহোমগুলো রয়েছে যেখানে আমরা মানে চিকিৎসা করা তো দূরের কথা, রিপোর্ট করাতেও যেতে পারি না, কারণ সেখানে সামান্য থেকে সামান্য রোগের পরীক্ষা নিরীক্ষা করতে গেলেই যে পরিমাণ টাকা খরচ হয় বা যে পরিমাণ বিল হয়
সরকারি হাসপাতালে তারও কম পয়সায় অপারেশন হয়ে যায়। সেই কারণেই তো সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষ আজও সরকারি হাসপাতালে যায়, কিন্তু সেই সরকারি হাসপাতালে যদি এই রক্তমাখা গ্লাভস, এই জং ধরা কাঁচি, এই নিম্নমানের ওষুধ, যে ওষুধ ডাক্তাররা বলছেন, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, সরকারি হাসপাতালে ডাক্তাররা দাবি করেছেন এই আন্দোলন চলাকালীন, যে সরকারি হাসপাতালে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের মান অত্যন্ত কম, যে ওষুধ খেলে অনেক সময় কাজই হয় না, আবার খেলে কাজ হওয়ার থেকে অকাজ হয় বেশি, অর্থাৎ সাইড ইফেক্ট হয় বেশি। ওষুধগুলোর মান এতটাই, গুণগত মান এতটাই নিম্ন মানের। এই আন্দোলনের সময় তো এই যে দশ দফার দাবি, এই সমস্ত দাবি তো রয়েছিল এই আন্দোলনে। আন্দোলনে তো এমনকি শুধু আন্দোলনের কথা বলছি কেন, যে জুনিয়র চিকিৎসক নিজের জীবন দিয়ে গেলেন, সেই চিকিৎসক তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে দাবি করেছিলেন, তো লিখিত দাবি করেছিলেন বলেই তো আমরা জানতে পেরেছি যে যে ওষুধ হাসপাতালে ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের, সেই ওষুধে কোনো কাজ হচ্ছে না, এবং মেডিকেল বর্জ্য বারবার যেটা উঠে এসেছে এবং এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে যে হাসপাতালের মেডিকেল বর্জ্য যা নষ্ট করে দেওয়ার কথা সেই বর্জ্যই আবার কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে ঘুর পথে পেছন দরজা দিয়ে, এবং সেটাই ধুয়ে মুছে আবার নতুন রং করে আবার ফিরে আসছে, যে কারণে নিম্নমানের সিরিঞ্জ বা ব্যবহৃত সিরিঞ্জ, ইঞ্জেকশন দেওয়ার যে সিরিঞ্জ বা সুচ, ওষুধের গুণগত মান নিম্নমানের, এই কাঁচিতে জং ধরা, মানে সেই কাঁচি আগে ইউজ হয়েছে, সেই কাঁচি আগে ইউজ হয়েছে তাতে জল পড়েছিল, যে কারণে সেটা জল লাগা, জল লাগলেই তো তবেই তো লোহার জিনিসে জং পড়ে, এবং সিস্টার ইনচার্জ এসএসকেএম এর তিনি জানিয়েছেন যে তার কাছে এই রকম ভাঙা কাঁচি, ভাঙা ছুরি এক গাদা আছেন, এবং তিনি কর্তৃপক্ষকে অনেকদিন আগেই জানিয়েছিলেন, কর্তৃপক্ষের নজরে এনেছিলেন এসএসকেএম এর, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং আজকের এই কাঁচি ভাঙার ঘটনার পরও এসএসকেএম কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এবার আপনাদের সাধারণ মানুষের কাছে প্রশ্ন, যে এই যে রাজ্য সরকার থেকে ঢাকঢোল পেটানো হচ্ছিল যে জুনিয়র ডাক্তাররা বা ডাক্তাররা আন্দোলন করাতে সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে তো বেঁচে গেছে, তারা যারা চিকিৎসা করাতে এসে ফিরে গেছে তারা বেঁচে গেছে, বা যারা চিকিৎসা করানোর জন্য একান্ত বাধ্য হয়ে ওই স্বাস্থ্যসাথী কার্ড নাকি অনেক টাকা খরচ হয়ে গেছে রাজ্য সরকারের এই আন্দোলনের সময়, যারা ওই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অন্য নার্সিংহোমে চিকিৎসা করিয়ে নিয়েছেন তারা বেঁচে গেছে, এটাই তো বলছে আজকে সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, যে তারা যারা এই আন্দোলনের সময় অন্য জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন তারা বেঁচে গেছেন, না হলে তো এই ভাঙা কাঁচি, রক্তমাখা গ্লাভস, নিম্নমানের ওষুধই তাদের কপালে জুটত। আর এই সরকারি হাসপাতালগুলো চলে কিসে? আমার আপনার কষ্টার্জিত পয়সায় যে আয় করি আমরা, তার থেকে যে কর দিই সেই করের টাকায়, আর আমার আপনার করের টাকায় সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের মেডিকেল বর্জ্য যেগুলো নষ্ট করে দেওয়ার কথা সেগুলোই আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চিকিৎসার জন্যে নতুন বাক্সে ভরে
চলে আসছে হাসপাতালগুলিতে, একবার ভাবুন। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন, কিছু করার নেই, আমাদের যেতেই হয়। কিন্তু আমাদের জীবন নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে কিনা একবার আপনারা ভাবুন, ভালো করে ভাবুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।